হাই ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের এখন একটি নদীর মাছের ভিডিও দেখাবো, যেটাকে বলা হয় জোপ। সেই জোপের ভিতর মাছের খেলা দেখবেন এখন। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। যদি সেই ভালো লাগা থেকে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। এখন আপনারা যে ভিডিওটা এখন দেখতেছেন, এটা হলো একটা ঝাঁক, কেউ বলে জোপ। এখন এই ভিডিওটার মধ্যে আমি আপনাদের কিছু মাছের দেখাবো। বুঝে দেখছেন, জালের মধ্যে একটা মাছ পড়ছে, আরেকজন একটা মাছ ধরে এনে রশি দিয়ে বাঁধতেছে। এই মাছটা হলো অরিজিনাল দেশি রুই। মাছটা যে বাঁধতেছে, এটা কিন্তু একটা লাইলন দড়ি। যেই দড়িটাতে বাঁধতেছে, এই মাছটা কিন্তু আপনার পানিতে ওরা জিয়ে রাখবে, মানে তাজা রাখবে আর কি। তাজা রাখার কারণ হলো মাছটা তারা 12টা 1টা বাজে মাছটা উঠে নেবে। এই যে দেখছেন, এটা কিন্তু অরিজিনাল জেলে। সম্প্রদায় ওরা হিন্দু, কিন্তু আপনারা দেখেন ওনারা যে পরিশ্রমের সাথে মাছগুলো ধরতেছে। এই খেওয়াটার মধ্যে আপনাদের অনেক মাছ হবে আর কি, প্রচুর মাছ হবে, অনেক ধরনের মাছ হবে, শুধু রুই না। কারণ যেহেতু এগুলো বাসা মাছ, এগুলো লাফিয়ে টুফিয়ে জালের মধ্যে পড়ে যায়। এই যে এই যে জালগুলো দেখতেছেন, এই জালের মধ্যে পড়ে, ওই যে সামনে দেখছেন একটা, ওটা কিন্তু একটা ব্রিজ, মেঘনা নদীর ব্রিজ, গোমতী নদীর ব্রিজ আর কি। এই জালের মধ্যে মাছগুলো লাফিয়ে পড়লে, মানে তারা কী করে মাছগুলোকে সুন্দরভাবে ধরে রাখে, ধরে পানিতে তাজা রাখে। ওই তাজা রাখার কারণে পরে মাছগুলো তারা আরও দিনে বিক্রি করে। যেমন আর কি ভাই, আমরা বিক্রি করি, প্লাস আমি এর পাশাপাশি মানে একটা ইউটিউব চ্যানেল খুলছি, যাক ছাড়তেছি, সবাই দেখবে, ভালো হবে। এটা হলো আমার বন্ধু শিপন, উনিও নৌকাতে আসছে ঘুরতে আমার মতোই। দেখছেন ওই যে মাছগুলো যে লাফাচ্ছে, অবশ্যই দেখবেন ভিডিওগুলো। অবশ্যই যদি ভালো লাগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই খেওয়াটা যদি পুরোটা যদি একসাথে চাপিয়ে ফেলে, তাহলে অনেক ধরনের মাছ উঠবে, অনেক ধরনের মাছ, মানে লোভ সামলানোর মতন আর কি, মানে সেরকম মাছ। যার একটা মাছ জালের মধ্যে পড়ছে, ওই মাছটাকে আবার উঠানো হচ্ছে। ওটা কি বাঁধবে মনে হয়? না বাঁধলে হয়তো ছেড়ে দেবে, যেহেতু ছোটো মাছ। পরে ওরাই ওরা পজিশন মতো কাজ করে নেবে, কী করবে না করবে। তারপর ভিউয়ার্স, আপনারা দেখুন যে এখানে অনেক জেলে আছে, তারও পজিশন এনেছে পানিতে নামবে, এই শীতে ঠান্ডা পানিতে কাজ করবে আর কি। এই পুরো খোলাটুকু যদি চাপিয়ে নেয়, তাহলে অনেক ধরনের মাছ উঠবে আর কি। মানে জাল, মানে এই জালের কাজ কমপ্লিট, মানে এখানে আর কোনো ভেজাল হবে না। এই মাছটা মনে হয় তারা ওই যে বাইরে একটি জাল আছে, পকেট, যেটাকে পকেট কোট বলে, মাছগুলো সব ওটার মধ্যে, ফাঁদের মধ্যে আটকায়। দেখছে মাছটা ওখানে ফালিয়ে দিছে, ওটার মধ্যে অনেক মাছ জিয়ানো আছে। এই যে সেই বাঁধানো রুইটা, এই রুই মাছটা তারা 12টা 1টা পর্যন্ত এটা তাজা রাখবে রাত্র। আরও অনেক মাছ আছে, আমি কিন্তু ব্যাগে একটা ভিডিও দিছিলাম, এরকম তাজা মাছের অনেক রুই মাছ বাঁধানো ছিল। আপনারা দেখেন আমার চ্যানেল থেকে ঘুরে আসেন, মেঘনা গোমতী ফিশ। আশা করি সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।